আজকের মুভিটি এমন একটি মেয়ের যার কাছে টাকা তো আছে অনেক, তবে তার কাছে কোনো ভালোবাসার মানে নেই। এখন এই মেয়েটি তার সত্যিকারের ভালোবাসার মানুষ পাবে কিনা, এমনই একটি গল্প নিয়ে আমাদের আজকের মুভিটি। মুভির কাহিনী শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব হয়তো আপনার জন্য খুবই সামান্য, কিন্তু এটি আসলে আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। মুভির শুরুতেই আমরা ইহোনা নামক একটি মেয়েকে দেখতে পাই, যে একজন ফুড মার্কেটে সেলস গার্লের জব করত। এরপরই আমরা দেখতে পাই ইহোনা তার পরিবারের সাথে ছবি তুলছিল, তখন তার বোনের সাথে তার ঝগড়া লেগে যায়। এর ফলে তার মা তাকে অনেক কথা শোনায় যে এই ঘরের মধ্যে সব থেকে বড় সমস্যা তুই। বেচারে ইহোনা তখন দুঃখী হয়ে নিজের বান্ধবী জির সাথে দেখা করতে যায়। ইহোনার জীবনে জি ছাড়া তেমন কোনো কাছের বন্ধু ছিল না, কেবল জি তার মুখে হাসি ফোটাতে পারত। এরপরের সিনেই আমরা জিনকে তার বন্ধু চ্যাং এর সাথে ফুড মার্কেটিং এর মিটিং এ দেখতে পাই। তখন চ্যাং এর ভাই জ্যাংকে সেল কম হওয়ার কারণে তাকে সবার সামনে ইনসাল্ট করে। এর ফলে চ্যাং কষ্ট পেয়ে জ্যাংকে ফুড মার্কেটিং এর হোল্ড দিয়ে দেয়। তখনই আমরা জানতে পারি জিঙ্ক এক গরিব পরিবারের সন্তান, যার বাবা অসুস্থ এবং মা কাজের লোকের কাজ করে। তবে সে অনেক বড় লোক হতে চায়, কেননা তার কাছে মনে হয় টাকাই সব সমস্যার সমাধান। এরপর একদিন ইহোনার মা তাকে এক ডেটিং এ যেতে বলে, যেখানে সে অনেক অদ্ভুত গেট আপে যায়। তখন আমরা দেখতে পাই তার সাথে ডেট করতে চ্যাং এসেছে, আর তখন ইহোনা তাকে কিছু বলার সুযোগ না দিয়েই তাকে রিজেক্ট করে দেয়, যার ফলে চ্যাং রেগে তার উপর পানি ছুড়ে দেয়। এর ফলে ইহোনা অনেক কষ্ট পায়। এরপর যখন সে লিফটে ছিল তখন সেখানে চ্যাং তাকে দেখতে পায়। তার কাছে ইহোনাকে অনেক ভালো লাগে। এরপর যখন ইহোনা বাসায় যায় তখন চ্যাংকে রিজেক্ট করে দেওয়ার কারণে তার মা রেগে তাকে চড় মারে। তখন ইহোনা তার মায়ের মুখের উপরে কথা বলাও শুরু করে। এর কারণ হলো এটা তার প্রথম থাপ্পড় ছিল না। তখন ইহোনা তাকে বলে যে আমার জন্মের পরেই আমার বাবা মারা গিয়েছিল, এটা তো আমার দোষ নয়, অর্থাৎ তার মা তাকে অভিশাপ মনে করে। এরপরেই আমরা জানতে পারি যে ইহোনা তার মায়ের ব্যবহারে এতটাই কষ্ট পেয়েছিল যে এই কারণে সে তার এবং তার মায়ের ডিএনও টেস্টও করিয়েছিল। আর এর কারণ হলো তার নিজের মায়ের ব্যবহারে এমন মনে হচ্ছিল যে এটা হয়তো বা তার সৎ মা হবে, তবে তার টেস্টের রেজাল্ট তার চিন্তা বদলে ফেলে, কারণ এটা তার আসল মাই ছিল। ইহোনার বন্ধু জি তার এই সব কথা শুনে অবাক হয়ে যায় যে সে কিভাবে এত দামি টেস্টটা করতে পারলো। আর তখন আমরা জানতে পারি যে ইহোনা অনেক ধনী পরিবারের মেয়ে হলেও সে তার বন্ধুর কাছে ফুড মার্কেটে কাজ করা এক ছোট ওয়ার্কার হিসেবেই পরিচিত ছিল, এবং ইহোনা তার বন্ধুর কাছে অনেক গরিব থাকার অভিনয় করে, কেননা সে টাকা ছাড়া এক আসল বন্ধুর খোঁজে ছিল, আর এই কারণেই সে তার বন্ধুকে তার সত্যটা বলেনি। এরপর একদিন যখন চ্যান স্টোর ভিজিট করতে আসে তখন সে ওখানে ইহোনাকে দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর ইহোনা তার কাছে রিকোয়েস্ট করে যেন তারা এখানে কাজ করার সম্বন্ধে তার বাসার কেউ জানতে না পারে। চ্যাং ওখানে জি কেও দেখতে পায় এবং জি কে তার কাছে অনেক ভালো লাগে। আর এই কারণেই যখন চ্যাং জি কে এরপর রাস্তায় নেশাগ্রস্ত অবস্থায় দেখতে পায় তখন সে তাকে ইগনোর করতে পারে না, এ কারণেই সে তাকে নিজের গাড়িতে করে বাসায় পৌঁছে দিতে চলে যায়। এরপর আমরা দেখতে পাই চ্যাং ইহোনাকে অনেক বেশি অবজার্ভ করে। কোম্পানির সবাই যখন ডিনার করছিল তখন ইহোনাকে এক ওয়ার্কার ড্রিঙ্ক করতে জোর করছিল, আর এরপরে সেখানে জ্যাংক এসে তার কাছ থেকে ড্রিঙ্কের বোতলটি নিয়ে নেয়। এরপর ওয়াশরুমে থাকা অবস্থায় জি ইহোনাকে তার সাথে ডেট করতে বলে, কেননা সে বুঝে গিয়েছিল যে জ্যাংক হয়তো বা ইহোনাকে পছন্দ করে। ইহোনাও তখন তাকে ডেট করার কথা ভাবে, আর এর কারণ হলো তার কাছেও জ্যাংকে অনেক ভালো লেগেছিল। এরপর আমরা দেখতে পাই চ্যাং জিকে লাইন মারার চেষ্টা করছিল, তবে জি তাকে তেমন কোনো পাত্তাই দিচ্ছিল না। অন্যদিকে ইহোনার পরিবারের মধ্যে তার সব থেকে কাছের মানুষ হলো তার ভাই, এবং সবসময় তার ভাই তাকে সাপোর্ট করত। আর এই কারণেই আজকে ইহোনা জ্যাং সম্পর্কে তার ভাইকে সব বলে। তখন তার ভাই জ্যাংকে প্রপোজ করতে বলে। এরপর ইহোনা জ্যাংকে মেসেজ করে দেখা করতে বলে। এরপর যখন জ্যাংক আসে তখন সে জ্যাংকে প্রপোজ করে। তখন প্রথমত জ্যাং তাকে মানা করে দেয়, তবে এরপর সে নিজেই ইহোনাকে ডেট করার কথা তার কাছে জিজ্ঞেস করে, আর এর ফলে ইহোনা তখন অনেক খুশি হয়ে যায়। এরপর একদিন ইহোনা তার ভাইয়ের সাথে ভ্যাকেশনে যাওয়ার প্ল্যান করছিল, তবে তখন তার ভাই তাকে এখানে জ্যাংকের সাথে টাইম স্পেন্ড করতে বলে এবং সে একাই চলে যায়। এরপর খবর থেকে তারা জানতে পারে যে তার ভাইয়ের বোটটি ডুবে গিয়েছে এবং বডি না পাওয়ার কারণে তার ডেট কনফার্ম করা দেওয়া হয়েছে। ইহোনার মা এই মৃত্যুর কারণ ইহোনাকেই ভাবে আর তাকে বলে, তোর ভাইয়ের বদলে তুই কেন মরলি না। আর এখন ইহোনারও মনে হচ্ছিল যে তার কারণেই হয়তো তার বাবা ভাই মারা গিয়েছে, এ কারণে সে জ্যাংকে সেভ রাখ
রাখার জন্য তার কাছে গিয়ে ব্রেকআপের কথা বলে। তবে তখন জ্যাং তাকে মানা করে দেয়। এরপর ইহুনা তাকে তার পরিবারের অবস্থার কথা বলে। এরপর তারা দুইজনেই প্রথমবারের মতো তাদের ইমোশনাল ফার্স্ট কিস করে। অন্যদিকে আমরা দেখতে পাই জি এখন চ্যাংকে অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং তারা দুইজনেও ডেট করা শুরু করেছে। ইহুনা তার মায়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে জ্যাংকের বাসায় থাকতে আসে, আর জ্যাংকও তার সকল খেয়ালই রাখতে শুরু করে এবং ইহুনাকে খুশি রাখার অনেক চেষ্টা করে। এরপর একদিন ইহুনা জ্যাংকে বলে, তুমি যদি কিছু আমার কাছ থেকে লুকিয়ে থাকো তাহলে আমাকে বলতে পারো। তবে তখন জ্যাং তার পরিবারের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছুই বলে না, আর এর কারণ হলো তার মনে হচ্ছিল সে খুব দ্রুতই বড়লোক হয়ে যাবে। অন্যদিকে ইহুনার নিজের কোম্পানিতে শেয়ার থাকার কারণে তাকে নিজের কোম্পানিতেই কাজ করতে হতো, এ কারণে সে চ্যাংদের কোম্পানি থেকে রিজাইন দেওয়ার জন্য আসে। আর তখন ম্যানেজার তাকে চ্যাং ও জি লাভ অ্যাফেয়ার সম্পর্কে বলে। তখন সে কথা শুনে অনেক অবাক হয়ে যায়। এরপর সে কথা জিকে গিয়ে জিজ্ঞেস করে। অন্যদিকে চ্যাং জ্যাং এর লাভ অ্যাফেয়ার সম্পর্কে জানতে পারে, যার ফলে তার খারাপ লাগে যে একথা তার জ্যাংকের বদলে অন্য কারো কাছ থেকে জানতে হচ্ছিল। এরপর চ্যাং জিকে ইহুনার ধনী পরিবার সম্পর্কে বলে দেয়, যার ফলে তখন জি অনেক কষ্ট পায়। এরপর যখন ইহুনা একথা জানতে পারে যে জি তার উপরে রাগ করে আছে, তখন সে জি এর রাগ কমানোর জন্য তার কাছে যায়। আর তখন ইহুনা তাকে বলে, আমি চেয়েছিলাম এমন এক ভালো বন্ধুকে যে টাকা ছাড়াই আমার বন্ধু হবে, এ কারণেই আমি তোমাকে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলিনি, আর এর কারণেই আমি তোমার মতো একজন সত্যিকারের ভালো বন্ধুকে পেয়েছি। এসব কথা শুনে জি এর রাগ তখন শেষ হয়ে যায়। এরপরই চ্যাং ওখানে চলে আসে আর তাদের একসাথে ভালোভাবে কথা বলতে দেখে জিয়েলাস ফিল করতে থাকে, কেননা সে চাইছিল তাকে রিজেক্ট করা মেয়ে ইহুনার সাথে তার বর্তমান গার্লফ্রেন্ডের কোনো সম্পর্কই যেন না থাকে। এরপর যখন ইহুনা বাসায় যায় তখন তার সৎ বাবা তাকে নিজেদের কোম্পানিতেই জয়েন হতে বলে। তবে তখন ইহুনা তার বাবাকে মানা করে দেয়, আর ইহুনা আরো বলে সে আর এরকম ঘরে থাকবে না। তবে তখনই তার হঠাৎ মনে করে যে তার ভাই তাকে একটি চাবি দিয়েছিল আর বলেছিল, যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি অফিসে থাকা আমার লকারটি খুলবে। এ কথা মনে পড়ার সাথে সাথে ইহুনা নিজেদের কোম্পানিতে কাজ করতে রাজি হয়ে যায়। আর এর কারণ হলো তার মনে হচ্ছিল এভাবে সে হয়তোবা তার ভাইয়ের মৃত্যুর কারণ খুঁজতে পারবে। তবে অন্যদিকে ইহুনার বোন, যে কিনা কোম্পানির বস হতে চাইছিল, সে ইহুনাকে কোম্পানিতে জয়েন হতে দেখে চিন্তায় পড়ে যায়। এ কারণে সে জ্যাং ও ইহুনার অ্যাফেয়ার সম্পর্কে নিউজ পাবলিশ করায়। অন্যদিকে তারা সবাই একসাথে পিকনিকে যায় এবং অন্যদিকে জ্যাং ও ইহুনার নিউজ অনেক ভাইরাল হয়ে যায়। আর এই কারণে ইহুনার বাবা তাকে জ্যাং সম্পর্কে জিজ্ঞেস করে। তখন ইহুনা তার সৎ বাবাকে জ্যাং সম্পর্কে রাজি করিয়ে ফেলে। এরপর একদিন ইহুনা কোম্পানিতে তার ভাইয়ের লকারটি খোলে, যেখানে সে একটা USB এবং শেয়ারের কিছু ডকুমেন্ট দেখতে পায়, যেই শেয়ারগুলো তার নামেই ছিল। এরপর একদিন চ্যাং এর মা জিয়ের সাথে দেখা করে বলে যে, আমি আমার ছেলেকে তোমার সাথে বিয়ে দেব না, তাই তুমি আমার ছেলের পিছু থেকে সরে যাও। তবে এখানে তার মা জানতই না যে চ্যাং তার প্রেমে পড়েছিল। এরপর চ্যাং এর মা বাসায় গিয়ে চ্যাংকে বলে যে, তুমি যদি জিকে ছেড়ে না দাও তাহলে তোমার সমস্ত শেয়ার কেড়ে নেওয়া হবে। আর এর ফলে তখন চ্যাং অনেক আপসেট হয়ে পড়ে, আর তখনই সেখানে জ্যাং তাকে অফিসে নিয়ে যেতে আসে। এরপর তারা দুইজনে একসাথে ঘুরতে যায়, আর ওখানে জ্যাং তাকে বলে যে সে তার বাবার মতো গরিব হয়ে জীবনযাপন করতে চাইছিল না, এ কারণেই সে ইহুনাকে বেছেছিল। চ্যাং তখন তাকে বলে যে ইহুনা তোমাকে অনেক ভালোবাসে। তখন জ্যাংকো তাকে বলে, আমিও তাকে অনেক ভালোবাসি। এরপর অন্যদিকে চ্যাং এর মা জিয়ের কাছে এসে তাকে বলে যে সে যদি চ্যাং এর সাথে ব্রেকআপ না করে তাহলে সে চ্যাং এর কাছ থেকে শেয়ার কেড়ে নিবে। আর এই কারণেই জি চ্যাং এর ভালোর জন্য হলেও চ্যাং এর সাথে ব্রেকআপ করে ফেলে। এরপর জ্যাংকের এক্স ইহুনার কাছে এসে বলে যে জ্যাং অনেক গরিব, আর ইহুনা তখন তার কথা বিশ্বাস করে না। কিন্তু এরপর ইহুনা যখন জ্যাংকের বাসায় যায় তখন সে ওখানে জ্যাংকের পরিবারের ডিটেলস সহ তাদের ফ্যামিলি ফটো দেখতে পায়। আর এরপর যখন সে একথা জ্যাংকে জিজ্ঞেস করে তখন জ্যাং তাকে বলে, আমি গরিব এবং এটা তোমার কাছ থেকে লুকালেও আমি তোমাকে আসলেই অনেক ভালোবাসি। এরপরের দিন জ্যাং ইহুনার কাছে ক্ষমা চায় এবং তখন ইহুনা তাকে কিছু না বলেই চুপ করে থাকে। অন্যদিকে জ্যাংকে জিয়ার জন্য সবসময় উদাসীন থাকতে দেখে তার মায়ের কাছেই অনেক খারাপ লাগছিল। তখন চ্যাং তার মাকে বলে, আমার যেরকমটা লাগুক আপনার কি, আপনি তো আপনার ইচ্ছে মতোই কাজ করছেন। আর তার এসব কথা শুনে তার মায়ের মন পাল্টাতে শুরু করে। অন্যদিকে ইহুনার মা জানতে পারে যে তার ছেলে এখনো বেঁচে রয়েছে। এরপরে একদিন বাসায় তার ছেলে চলে আসে। এরপর যখন ইহুনা তার ভাইয়ের সাথে দেখা করে তখন ইহুনা তার ভাইকে USB ও শেয়ার সম্পর্কে বলে। আর তখন ইহুনার ভাই তাকে বলে যে, আমি চেয়েছি যেন
তুমিও আমাদের কোম্পানিতেই কাজ করা শুরু করো, কারণ জীবনে টাকার গুরুত্ব অনেক বেশি। আর তখনই হোনাও তার ভাইয়ের কথা মেনে নেয় এবং তার ভাই ফিরে আসার পরেও সে তাদের কোম্পানি ছাড়ে না। অন্যদিকে চ্যাংয়ের মা তাকে এত কষ্টে থাকতে দেখে জিয়ার সাথে দেখা করে এবং তাদের দুইজনের ভালোবাসা একসেপ্ট করে নেয়। এরপর একদিন ইহোনা জ্যাংয়ের কাছে এসে তাকে ক্ষমা করে দেয় এবং তারা ওই হোটেলে যায় যেখানে তারা একসাথে ডিনার করেছিল। এরপর আমরা মুভির শেষে জিকে প্রেগনেন্ট অবস্থায় দেখতে পাই। তখন সে ইহোনাকে বলে যে তুমি বিয়ে করবে কবে। তখন ইহোনা দুঃখী হয়ে চোখের ইশারায় বুঝিয়ে দেয় আগে জ্যাং আমাকে প্রপোজ তো করবে, তারপর তো আমি বিয়ে করব। আর তখনই জ্যাং, যে কিনা অনেকদিন ধরেই তাকে প্রপোজ করতে চাইছিল, তখন সে পকেট থেকে রিং বের করে তাকে প্রপোজ করে দেয়। আর এই দৃশ্যের মাধ্যমেই গল্পের কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়। মুভির কাহিনীটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। আর আপনার কাছে সবশেষে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব হয়তো আপনার জন্য খুবই সামান্য, কিন্তু এটি আসলে আমার জন্য অনেক অনেক বড় পাওয়া।